মায় যে আমার ছাইরা গেল, আমায় এতিম বানায়া, হায় রে নিষ্ঠুর দুনিয়াতে কি আর হবে বাসিয়া। তুমি মাগ চৈলা যাবা, তুমি মাগ চৈলা যাবা, কোনো দিন তো ভাবি না আল্লাহ, মায় যে আমার চৈলা গেল, আমায় তিম বানায়া, হায় রে নিষ্ঠুর দুনিয়াতে কি আর হইব বাসিয়া। কত কষ্ট দিছি মায়রে বুঝিতে না পারিয়া। আসবার মতো বসবার মতো তৌফিক দান করলেন সেই মালিকের দরবারে আমরা সবাই শুকরিয়া দান বলি, আলহামদুলিল্লাহ। জোরে জোরে আওয়াজ দেবেন, লোক বেশি হওয়া হকের আলামত নয়, অল্প লোক সংখ্যাও যদি হয়। আমার শায়খ মোর্শেদ সরনায়ের হুজুর বলছেন, মরহুম শায়খ মোর্শেদ রহমাতুল্লাহ আলাই বলছেন, বাবা লোক কম হওয়া হকের আলামত না, খাঁটি লোক হওয়াটাই বড় বিষয়। কথা ঠিক না বেঠিক? লোক কম হয়েছে তাতে কি হয়েছে, আশেপাশে মা বোনেরা আছে, গাছপালা আছে, তারা শুনবে আমল করবে, নাকি বলেন? নারায়ে তাকবীর, আল কোরআনের আলো, আল হাদিসের আলো। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে আর রমজানের আর অল্প কিছুদিন বাকি আছে, সবারই তো আমাদের জানা, নাকি বলেন? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, পূর্ববর্তী লোকদের উপরে যেরকম রোজা ফরজ করা হয়েছিল, তোমাদের প্রতিও আল্লাহ পাক রব্বুল আলামিন ওইরকম ফরজ করেছেন, লাভ কি তোমাদের, তোমরা মুত্তাকি পরহেজগার বান্দাবান্দি হতে পারবা, বলেন সুবহানাল্লাহ। এমন একটা মাস, খুব দামি মাস, ওলামায়ে কেরাম আলোচনা করবেন শুনবেন, যেহেতু ওই মাসটা সামনে আমাদের আসতেছে আর হয়তো 12-13 দিন বাকি আসতেছে, এমন একটা মাস, একটা নফল ইবাদত যদি কেউ করে তাহলে কি হবে, একটা ফরজের সমান, বলেন সুবহানাল্লাহ। আল্লাহর পয়গম্বর বলেন, যদি কেউ একটা ফরজ ইবাদত করে, আমল করে, তার নামায় আমলে 70টি ফরজ ইবাদতের সওয়াব পাওয়া যাবে। আরেকটু জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহর পয়গম্বর বলেন, আল্লাহু আকবার, আল্লাহর নবী বলেন, রমজান কত দামি জানো, রমজানে যদি কেউ আল্লাহকে খুশি হইয়া একটা সেজদা দেয়, সেজদা দেওয়ার মতো যদি বান্দা সেজদা দিতে পারে, আমার নবী আপনার নবী দয়ার নবী মায়ার নবী বলেন, আল্লাহু আকবার, 1500 নেকি তার আমল নামায় জমা হয়। হুজুর বলেন, রমজানে যদি কেউ আল্লাহকে একটা সিজদা দেয়, প্রথম রাকাতে একটা সিজদা যখন বান্দা বান্দি দেয়, আল্লাহর নবী বলেন, দয়ার নবী মায়ার নবী মদিনার নবী বলেন, জান্নাতের ভিতরে এমন একটা বৃক্ষ, ছায়াদার বৃক্ষ রোপণ হয়, 700 বছর তেজস্ব একটা ঘোড়া যদি দৌড়ায়, ওই গাছের ছায়া অতিক্রম করে শেষ করতে পারবে না। সুবহানাল্লাহ। এমন মাস আসতেছে শয়তান কি শিকল দিয়ে বেঁধে রাখা হয় বলে তারপরে তো গুনাহ করি, বন্ধুরা আমার ছেলেবেলা ওর একটা রিয়াকশন থেকে যায়, আল্লাহু আকবার, জাহান্নামের দরজা বন্ধ করে দেয়, মোমেনে ফাসেক দ্বারা গুনার কারণে আজাবি হয় তাদেরকে আল্লাহ ক্ষমা করে দেয়,
রমজান মাসের খাতিলে আল্লাহ অনেক ফজিলত কিতাবের ভিতরে বয়ান করেছেন। আল্লাহর নবী দয়ার নবী মায়ার নবী বয়ান করেছে। আল্লাহর নবী প্রথম মিম্বরে সিঁড়িতে পাও রাখলেন, জিব্রাইল আমিন দোয়া করলেন, বললেন আল্লাহর হাবিব দোয়া করলেন আমিন। দ্বিতীয় সিঁড়িতেও জিব্রাইল বললেন, যে ব্যক্তি প্রথম সিঁড়িতে বললেন যে ব্যক্তি পবিত্র রমজান মাস পাইয়াও গুনাহ মাফ করাইতে পারল না সে ব্যক্তি ধ্বংস হোক, আল্লাহর হাবিব বলছেন আমিন। দ্বিতীয় সিঁড়িতে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিব আল্লাহ, যে ব্যক্তি পিতা মাতাকে পাইয়াও জান্নাত খরিদ করতে পারল না সেই ব্যক্তি ধ্বংস হোক, আল্লাহর পয়গম্বর বলছেন আমিন। তৃতীয় ব্যক্তি আল্লাহ জিব্রাইল বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিব আল্লাহ, আপনার নাম শোনার পরে যেই বান্দা বান্দিরা আপনার প্রতি কমপক্ষে একটু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছোট্ট দুরুদ এই দুরুদটুকু পড়ল না তারা ধ্বংস হোক, আল্লাহর হাবিব বললেন আমিন। সাহাবারে কিরাম জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিব আল্লাহ, আপনি শুধু আমিন আমিন বললেন, কারণ বললাম না। আল্লাহর হাবিব ঘটনা খুলিয়া বললেন, যে ব্যক্তি রমজান পাইল গুনাহ মাফ করাইতে পারল না, প্রথম যখন রমজানের রাত্র হয় আসমানের সব দরজা খুলিয়া যায়, আমার মাওলায় ডাকে, হার গরিনে দেনে তু তৈয়ার হায়, আল্লাহ জুনা মাঙ্গে ইউসে তু বেজার হায়, কে আসো বাবি, কে আসো দুঃখী, কে আসো অসুস্থ, আমি মাওলার কাছে চাও, আমি মাওলার বান্দে অভাব নাই, দুনিয়ার মানুষ বড় স্বার্থপর, পরে দুনিয়ার মানুষের কাছে চাইলে দুনিয়ার মানুষ বেজার হইয়া যায়, পরে আমার আল্লাহ এত দয়ার আল্লাহ, এত মায়ার মাওলা, আমার মাওলার কাছে না চাইলে আমার মাওলায় বেজার হয়, কথা ঠিক না বেঠি? এত শির বললাম, আল্লাহর হাবিব বলেন, কলান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মাল্লাম ইয়াসআলিল্লাহ ইয়াগুদাবু আলাই, হাদিস শরীফের ভিতরে আল্লাহর নবী বলেন, যে ব্যক্তি আল্লাহর কাছে সুয়াল করে না বরঞ্চ চায় না, আল্লাহ তারপরে বেড়া বেজার হইয়া যায়। দুনিয়ার মানুষের কাছে চাইলে যতই মহাব্বতের হোক না কেন, টাকা চাবেন, পয়সা চাবেন, সম্পর্ক নষ্ট হইয়া যাবে, আর আল্লাহ বলে, বান্দায় আমার কাছে না চাইলে আমি বেজার হইয়া যাই, যেহেতু আমি মাওলার বান্দে কোনো অভাব নাই। বান্দারে তোমাকে যদি সব তুমি যা চাবা তাও যদি আমি দিয়ে দিই, আমি মাওলার খাজানা থেকে এক বিন্দু এক সু পরিমাণ কমতি হবে না। এই জন্য সামনে রমজান মাস আগত হয়ে আসতেছে, জানি না কার জীবনের হইতেও পারে, এর আগেও মৃত্যু আপনার আমার হয়ে যেতে পারেন। এই জন্য শাবান মাসে রসুল বেশি বেশি রোজা রেখেছেন, ট্রেনিং হিসাবে হুজুর, প্রশিক্ষণ হিসাবে, ওই সময় কষ্ট না হয় আলবি রসুল অভ্যাস করেছেন, উম্মতদেরকেও শিক্ষা দিয়েছেন, বেশি বেশি ইবাদত রসুল করেছেন। আহারে রমজান আমি পাই কি না পাই কোনো গ্যারান্টি নাই, কথা ঠিক না বেঠি? রে হায়াত আছে কার কয়দিন কেউ তো জানে না, জন্মিলে মরিতে হইবে মন যে মানে না, রে হায়াত আছে কার কয়দিন কেউ তো জানে না, জন্মিলে মরিতে হবে মন যে মানে না, কথা ঠিক না বেঠি? ফিরে আসো আলোর ঘরে থাইকো না আর অন্ধকারে, ফিরে আসো আলোর ঘরে থাইকো না আর অন্ধকারে, মাওলার নিয়া বন্ধু কবরেতে চলো না, হায়াত আছে কার কয়দিন কেউ তো জানি না, জন্মিলে মরিতে হইবে মাগো মন যে মানে না, কথা ঠিক না বেঠি? নারায়ে তাকবীর, ভাইরা আমার, বন্ধুরা আমার, আল্লাহর নবী বলেন, রম
রমজান পাইলো, গুনাহ মাফ করাইতে পারলো না। আল্লাহর হাবিব বললেন, আমিন অত কবুল কর। জিব্রাইল আমিন দোয়া করলেন, নবী বললেন আমিন, তুমি আল্লাহ কবুল করে নাও। এই দোয়ার মধ্যে কোনো ভেজাল নাই। হুজুর বলেন, যাই ব্যক্তি গুনাহ ছাড়তে পারলো না, গীবত শিকায়ত ছাড়তে পারলো না, মিথ্যা কথা বলা ছাড়তে পারলো না, আল্লাহু আকবার আল্লাহু আকবার, ওই ব্যক্তির শুধু না খাইয়া উপর ছাড়া আর কিছু নাই। যেহেতু রোজাও তো গুনাহ থেকে ফিরাবে, নামাজও গুনাহ থেকে ফিরাবে, কথা ঠিক না বে ঠিক? রোজা হইল শরীরের যাকাত, রোজা হইল জাহান্নাম থেকে ফিরাবে ডাল স্বরূপ। দ্বিতীয় বললেন, যে ব্যক্তি মাতা পিতাকেও পাইয়াও গুনাহ মাফ করাইতে পারলো না, দুনিয়া থেকে জান্নাত কামাই করতে পারলো না, ওই ব্যক্তি ধ্বংস হোক, রাসূল বলছেন আমিন, এই দোয়া কবুল হবে তাতে কোনো সন্দেহ নাই। কথা ঠিক না বে ঠিক? মাতা পিতা কি সম্পদ? আল্লাহর হাবিব বলেন, তোমার মা জান্নাত, তোমার বাবা জান্নাত অথবা জাহান্নাম। হুমা জান্নাতু কাওয়ানারুকা, তোমার মাতা এবং পিতা তোমার জান্নাত অথবা জাহান্নাম। ভাইরা আমার, বন্ধুরা আমার, মাতা পিতা যদি দোয়া করে দেয় শরিয়া সম্মত, যদি তুমি আল্লাহু আকবার শরিয়াতের ভিতরে বাহিরে যদি কোনো কাজ করতে বলে করা যাবে না, শরিয়াত মোতাবেক যদি তোমার মাতা পিতা বেজার হইয়া যায়, তুমি বই হইতে পারো বড় হাজি, বড় মুক্তি, বড় মুসল্লি, পীর দাবি করতে পারো। আল্লাহর হাবিব বললেন, তুই ডাইরেক্ট জাহান্নামী, যেহেতু মাতা পিতার দোয়া ডাইরেক্ট আল্লাহর কাছে কবুল হয়ে যায়। হুজুর বলেন, মামিউ ওয়ালাদিউ, মামিউ ওয়ালাদিন বারিন ইয়ানজুরু ইলা ওয়ালিদাইহি নাজরাতা ইল্লা রাহমাতিন কাতাবাল্লাহু লাহু হাজ্জাতাম মাবরুরা। বলেন সুবহানাল্লাহ। হে সন্তানেরা, তুই যদি তোর মাতা পিতার দিকে তাকাও, তাকাবার সাথে সাথে একটি কবুল হাজের সাফ পেয়ে যাবি। সাহাবারা জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি যদি 100 বার আমার মাতা পিতার দিকে তাকাই, আল্লাহর হাবিব বলেন আমার মাওলার খাজানায় কম নাই, মাওলার বান্ডে অভাব নাই। ও সাহাবি রে, তুই যদি তোর মাতা পিতার দিকে 100 বার তাকাও, 100 কবুল হাজের সওয়াব পাইয়া যাবি। আজকে বিবাহ করার পরে অনেক সমস্যা বলতে পারেন, হুজুর আসলেও তো সমস্যা আমরাও বুঝি। ও সন্তান, তোমার যখন কেউ ছিল না, মা আগুনেও ফালাইতে পারত, মা ছোটবেলায় তুমি চাইতেও পারতে না, বুকের দুধ না দিয়াও পারত। আল্লাহ, আহারে মা যে কি সম্পদ, যার মা নাই সে বুঝবে না, রে পাগলের দল, কার কার মা নাই, নাই কার কার? আহারে আমিও 15 বছর আগে জামাল উদ্দিন আবাবের সময় মাকে হারাইয়া ফেলছি। আমারে মাই বলছে, 200 টাকার পানও কি জুটবে না, বলছি রে মা, তোমার জামাল উদ্দিন একদিন বড় হবে, টাকা পয়সা বাড়ি গাড়ি মালিক হবে, তোমার কোনো অভাব রাখবো না। আহারে আজকে 100,00,000 টাকার মালিক হয়েছি, আমার মা নাই, খুলনা গোরস্থানে শুইয়া রইছে। হে পাগলের দল, কোন সময় কোন কার মা চলিয়া যাইবে কারো জানা নাই। এই জন্য আল্লাহর হাবিব বলেন, আল্লাহু আকবার, প্রতি জুমায় তোর মার জন্য জিয়ারাত করবি। তোর মা যদি বিদেশে কবর থাকে, একটা কবর সামনে নিয়া আহারে জিয়ারাত করবি, আর চক্ষু বন্ধ করিয়া মনে করবি এইটাই আমার মায়ের কবর, অথবা চক্ষু বন্ধ করিয়া ঢাকা যদি তোর মাজিমপুর গোরস্থানে থাকে, চক্ষু বন্ধ করিয়া মোরা কাবা করিয়া আহারে অন্তর চক্ষু ওইখানে পাঠাইয়া দিবি। আল্লাহ রব্বির হামুহুমা কামা রব্বায়ানি সগীরা।
সবাই পারে রব্বির হামহুমা কামা রব্বায়া নি সগীরা। আরে আমার জন্য তোর মাতা পিতা যেখানে থাকুক না কেন সব সময় দোয়া করবি, একটা জুমায় যদি তুই দোয়া করতে পারো আল্লাহ নবী বলেন 40 দিন তোর মাতা পিতার কবরের আজাব মাফ হইয়া যাবে। সুবহানাল্লাহ, 40 জুমা যদি লাগাতার তোর মাতা পিতার জন্য দোয়া করতে পারো কিয়ামত পর্যন্ত আশা করা যায় আল্লাহ কবরের আজাব মাফ করিয়া দেবে। আরে মাঝে কত ভালোবাসে বুঝবি তোর মা বাপ মরার শাসে, আল্লাহ মায়ের সমান এই জগতে অন্য কেহ নাই, মন বলে বিদেশরে মায়ের কাছে যাই, খেদমতে মা দর ভেদর কোন এখতিয়ার, তা সবই আজ মালে দৌলত বখতিয়ার। তুই যদি বড় লোক হইতে চাও, টাকা পয়সা সোনা গয়না গাড়ি বাড়ির মালিক হইতে চাও, ও সন্তানেরা মাতা পিতার খেদমত লাগিয়া যা, যতই অন্যায় করো না কেন মাতা পিতার কাছে নত হইয়া তার কাছে পা জড়াইয়া ধরিয়া মাপসা তোর কপাল খুলিয়া যাইবে। ওরে তোর মাতা পিতা যদি দোয়া করিয়া দেয় সুন্দরবনের জঙ্গলের বাঘেও তোরে কামড়াইবে না আক্রমণ করবে না, আল্লাহ বাগের কানে কানে বলিয়া দেবে আব্দুর রহিমের আম্মা দোয়া করছে আব্বা দোয়া করছে বাঘ খবরদার ওরে কিছু বলবি না। মায়ের দোয়ায় আল্লাহর ওলি রে আল্লাহর ওলি হইয়া গেছেন, আজকে বউ পাইয়া মায়েরে বোধ দেও না কত মা ঢাকা শ্রম ঘরে আল্লাহ একবার অসহায় অবস্থায় পড়িয়া রইছে, কত কোটিপতির মা কত লক্ষপতির মা, বউ আসার পরে ঘরে আজকে শাশুড়ি আম্মা যান শ্বশুর হইয়া যায় আব্বা যান, আপনি আমি মায়েরে কত জ্বালান জ্বালাইছি, কুনাই দিয়া মায়ের আধা হাত গর্বের ভিতরে আধা হাত জায়গার ভিতরে, কুনাই দিয়া আমি জামালউদ্দিন লাথি মারছিলাম, হাঁটু দিয়া গুতা মারছি মাথা দিয়া গুতা মারছি, কোনদিন তোমার আমার মা কারো কাছে অভিযোগ দেয় নাই, দুনিয়ায় ভূমিষ্ঠ হবার সময় সন্তানেরা জানো আমি গাজী বাড়িও বলেছিলাম একটা মানুষকে যখন গুলি করা হয় 26-28 ডিগ্রি রক্তের চাপ হয় তারপরে মানুষটা মারা যায়, আমার মারা অনেকে জানে না যখন সন্তান পোষা ভয় 52-56 ডিগ্রি রক্তের চাপ হয়, আল্লাহর ওলিরা বলেন ওলামাই কেরাম বলেন বৈজ্ঞানিকেরা বলেন কোন মা বাঁচিয়া থাকার কথা না যে কষ্ট হয় সন্তান প্রসবের সময়, কিন্তু আল্লাহ বড় দয়ার আল্লাহ আল্লাহ বড় মায়ার আল্লাহ, আল্লাহ বান্দা বান্দির দুনিয়ায় আনবে বান্দা বান্দির জবানে আল্লাহ ডাক শুনবে। সুবহানাল্লাহ, আল্লাহ পাক কুদরতি ভাবে সন্তান খালাস করিয়া দেয়, এই জন্য আল্লাহর হাবিব বলেন ও সাহাবীরে একজনে আসিয়া বলে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ মাতা পিতার উপরে আমার কি সন্তানের হক, আল্লাহর হাবিব বলেন তোমার মা তোমার জান্নাত অথবা জাহান্নাম, তুমি যদি গায়ের চামড়া দিয়াও যদি মায়ের জন্য জুতা বানায় দাও আল্লাহু আকবার কোনো দিন ঋণ শোধ হবে না, কোনো দিয়া গুতা মারছি হাঁটু দিয়া গুতা মারছি, কোনদিন জামালউদ্দিন রে ভূমিষ্ঠ হবার পরে একটা লাথিও মারল না একটা সর মারল না, মা জ্ঞান ফেরার পরই দেখবেন মা সন্তান তালাশ করে আমার বাজান কই, আরে আপনার আমার চেহারা দেখিয়া মা সব যন্ত্রণা ভুলিয়া গেছিল, ওরে সন্তান জীবন বাজি রাখিয়া মা তোরে দুনিয়ার মুখ দেখাইল, আল্লাহ
আজকে তুই কারে আম্মা জান বলতেছ, তুই যদি মরিয়া যাও তোর শাশুড়ি ওই মেয়ে আর একজনার কাছে বিবাহ দেবে, সে জামাইও তোর আম্মা জান তারে ডাকবে, সে মজা পাবে, সে তো ফায়দা লুটার আম্মা জান। আরে বিদেশ থেকে যখন বাড়ি আসবি রে পাগল, মায়ের কাছে খালি আসবি, মা পেটের দিকে তাকাইয়া থাকে, চেহারার দিকে তাকাইয়া থাকে। আমার মা বাসিয়া থাকতে আমি একদিন পরীক্ষা করেছিলাম, কোন ত্রুটি পাই নাই, কিন্তু শ্বশুর বাড়ি গেলে দেখবেন মোসার পাগল, কাপড় চোপড় গয়না গাটির পাগল। আল্লাহর কসম করে বললাম কোনো সন্দেহ নাই। তাই এই যে সন্তানেরা মাতা পিতা রমজান আসতেছেন, আল্লাহর নবী বলেন মাতা পিতাকে পাইলো জান্নাত খরিদ করতে পারলো না সে ব্যক্তি ধ্বংস হোক ইয়া রাসূলুল্লাহ। আল্লাহর হাবিব বলেন আমিন। আল্লাহ সত্যি বলেছে, যেহেতু মোহাম্মদ হারগেজ না গুপ্তা তা না গুপ্তা, জিব্রাইল জিব্রাইল হারগেজ না গুপ্তা তা না গুপ্তা, রব জলিল আল্লাহ জিব্রাইল তো আল্লাহর হুকুম ছাড়া কিছু বলেন না, আল্লাহর নবী তো জিব্রাইলের কথা ছাড়া কিছু বলেন না, মোট কথা সব কথা হইল একমাত্র আমার আল্লাহ। সুবহানাল্লাহ। এই জন্য মায়ের খেদমত করলে আল্লাহর অলি হওয়া যায়। মুসা নবী আল্লাহর কাছে একদিন কোহেতুর পাহাড়ে যাইয়া দোয়া করে, আল্লাহরে জান্নাতের ভিতরে নবীর সঙ্গী হবে, প্রত্যেক নবীর সঙ্গী হবে, আপনার আমার নবীরও কিন্তু সঙ্গী হবে, রফিকি ফিল জান্নাতি ওসমান, আমার আপনার নবীর সঙ্গী হবে ওসমান, আল্লাহ ব্যক্তিগিরি সঙ্গী হবে, আমার সঙ্গী জান্নাতের ভিতরে কে হবে পরিচয়টা দিয়ে দাও, আমার একটু জানাই দাও, আমার মনটা একটু ছটফট করতেছে শুনলে ভালো লাগে। মান্না করদাম খালকে তাসো দেখু নাম, আল্লাহ মান্না করদাম খালকে তাসো দেখু নাম, বলকে তাবার বান্দে গাজো দেখু নাম, রওজানে দিল গর কুশাদা সত সাফা, মীরা সদবে আসে তা নূরে খোদা। আল্লাহ আমার জান্নাতের ভিতরে সঙ্গী কে হবে, দুনিয়ায় বেঁচে থাকলে ঠিকানা দাও আমি যাব। আল্লাহ বলে মুসা রে দামেস্ক শহরে তোমার সুসংবাদ শুনে নাও, দামেস্ক শহরে আলী বিন মুয়াফিক নামক অমুক জায়গায় একজন গোস্ত বিক্রেতা কষাই, সে হবে জান্নাতে তোমার সঙ্গী। বলেন সুবহানাল্লাহ, জিকির করি লা ইলাহা ইল্লাল, আরো জোরে লা ইলাহা, আরো জোরে লা ইলাহা ইল্লাল্লাহ। ওরি আমার বিদায় বেলা কি হবে খেলা, আমার বিদায় বেলা কি হবে খেলা, সকলে কাঁদবে সেদিন পাসারো খাইয়া রে, সকলে কাঁদবে সেদিন পাসারো খাইয়া, কথা ঠিক না বে ঠিক। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। আজরাইল আসিয়া আমার জানটা নিবি খিচিয়া, আজরাইল আসিয়া আমার জানটা নিবি খিচিয়া, পিপাসায় বক্ষ যাবে শুকাইয়া রে, পিপাসায় বক্ষ যাবে শুকাইয়া। আল্লাহ রব্বুল আলামিন ডাক দিয়া বলে মুসা রে, ওই গোস্ত বিক্রেতা আছে এখনো জীবিত আছে, যাইয়াই তুমি বাজারে পাবা। বলেন সুবহানাল্লাহ, কি ব্যাপার একজন সাধারণ গোস্ত বিক্রেতা জান্নাতের ভিতরে আমার সঙ্গী হবে, কপাল যদি খুলিয়া যায়, মা যদি গরিবের চেয়েও গরিব হয়, দিন মাহিন্দারিও যদি হয়, মায়ের দোয়ায় অলি হইয়া যাবা, বাইজিদ বস্তাবি অলি হইয়া গেছে, হাজার হাজার যুবক যুবতী অলি হইয়া দুনিয়া থেকে ত্যাগ করেছে, তারা দুনিয়া ত্যাগ করে চলে গেছে, কপাল ভালো, আজকে বাড়িতে যাইয়া মায়ের কাছে মাপ চাও, আব্বার কাছে মাপ চাও,
তারা যদি বেজার হইয়া যায় কোনো হজও কাজে লাগবে না, নামাজ রোজা সব বিফলে। আল্লাহর নবী মুসা পাগলের মতো দৌড়ায় জান্নাতের ভিতরে, আমার কষাই হবে বিগুস্ত বিক্রেতা কষাই আমার সঙ্গী। আল্লাহর নবী কোনো পরিচয় দিলেন না, দামেস্ক শহরে যাইয়া আল্লাহ এবারে দেখতেছে গোস্ত বিক্রি করতেছে, তামসা দেখতেছে, কারুকার্য দেখতেছে, কি করে পাগলা একটা গরু জবাই দিয়া অথবা একটা খাসি জবাই দিয়া একটা টোপলায় কলিজার গোস্ত গুলা টোপলা ভরিয়া ঝুলাই রাখলেন। কেমন করিয়া জান্নাতের ভিতরে আমার সঙ্গী হবে, তার আমল কি আমার দেখতে হবে? আহারে, গোস্ত বিক্রি শেষ হইয়া গেল দুপুরের টাইমে, থলিয়া হাতে নিয়ে ব্যাগ হাতে নিয়ে বাড়ি গেল। আহারে, নিজের হাতে মায়েরে গোসল করাই দিল, বলেন সুবহানাল্লাহ। মা বুড়া মানুষ চলতে পারে না, এবারে গোস্ত পাক করিয়া মায়েরে নিজের হাতে খাওয়াই দিল। মা এবার যায় না মাছ বিছাইয়া, এবারে মা আল্লাহর কাছে দুইখানা হাত উঠাইছি, ইয়া ইলাহি রব্বানা ইয়া রব্বানা ও মালিক। হুজুরকে নিয়ে আসেন, প্রধান বক্তাকে নিয়ে আসেন। ও আল্লাহ, এই জবানার মুসার নাম শুনেছি নবী আল্লাহ, আমাদের চোখে দেখা ভাগ্যে জোটে নাই। আল্লাহ গো, তুমি নাকি শুনছি মায়ের দোয়া কবুল কর, সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহ বলে কদ রব্বুকা আল্লাহ তাআবুদু ইল্লা ইয়াহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আল্লাহ বলেন, হে বান্দা বান্দিদেরকে আল্লাহ লক্ষ্য করে বলতেছেন, বান্দারা বান্দিরা, তোমরা আমি মাওলার গোলামি করার পর তোমরা তোমার মাতা পিতার সাথে সুন্দর ব্যবহার করো, সুবহানাল্লাহ। অন্য জায়গায় আল্লাহ বলেন, কষ্টের পর কষ্ট স্বীকার করেছি। আল্লাহ মায়ের কথাটা আল্লাহর পরে স্থানে রেখেছেন। আল্লাহ পাক কোরআনে মায়ের কথা বলেছেন, হে সন্তান খবরদার খবরদার, তোর মা তোকে কষ্টের পর কষ্ট স্বীকার করিয়া গর্ভে ধারণ করেছে, খবরদার তাদের সামনে এমন ব্যবহার করবি না, উহ আ শুধু শব্দটুকু বের হয়। আজকে সন্তানেরা মায়েরে বাদ দেয় না, বাপরে বাদ দেয় না, কত রকম কটুক্তি কত খারাপ ব্যবহার শোনা যায়, মায়েরে জবাই দেয় বাপের জবাই দেয় এরকম শোনা যায়। হা, মা বাপের অন্যায় আছে, আল্লাহর নবী বলেন তাদের অন্যায় ধরা সন্তানের জন্য জায়েজ নাই, সুবহানাল্লাহ। ভাইরা আমার, বন্ধুরা আমার, নিজের হাতে গোসল দিয়া এবারে খাওয়াই দিছে, মা এবার দোয়া করে, আল্লাহ আমার মনের আশায় আমার সন্তান আমারে এমন ভাবে খুশি করেছে, আল্লাহ তুমি এই জবানার নবী মুসার সঙ্গে জান্নাতের বন্ধু বানায় দিও। এবার আল্লাহর নবী এই ঘটনা দেখিয়া অবাক হয়, ওই গোস্ত বিক্রেতা কসাইকে জড়াই ধরেছে, বাবা হে ভাই ভাই আসো, আমি সেই জবানার মুসা, এতক্ষণ আমি লুকাই রাখছি পরিচয় গোপন করে রেখেছি, আল্লাহ আমাকে জানাই দিছে তোমার মায়ের দোয়া কবুল হইয়া গেছে। ওয়াইস করুনি রহমাতুল্লাহ আলাই রসুলের সঙ্গে স্পর্শে আসতে পারেন নাই, সাহাবি হতে পারেন নাই, একটাই কারণে, আহারে মাকে কেঁদে করিয়া জঙ্গলে জঙ্গলে কাট কাট মায়ের সেবা করত, কেউ হজে যাওয়ার অনুমতি চাইল, আল্লাহর হাবিব বলেন তোমার মাতা পিতা জীবিত আছে নাকি বৃদ্ধ নাকি, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিব আল্লাহ,
আল্লাহর নবী বললেন, যুদ্ধে যাওয়ার প্রয়োজন নাই, এমন সময় হজের প্রয়োজন নাই, তোমার মাতা পিতার খেদমতে লাগিয়া যাও। মায়ে যে আমার সাইরা গেল, আমায়ে তিম বানায়া, হায় রে নিষ্ঠুর দুনিয়াতে কি আর হবে বাসিয়া, তুমি মাগ চৈলা যাবা, তুমি মাগ চৈলা যাবা, কোনো দিন তো ভাবি না আল্লাহ, মায়ে যে আমার চৈলা গেল, আমায় তিম বানায়া, হায় রে নিষ্ঠুর দুনিয়াতে কি আর হইব বাসিয়া, কত কষ্ট দিছি মায়রে বুঝিতে না পারিয়া, কষ্ট দিছি কি দিনে বলেন, হায় হায় কত কষ্ট দিছি মাগো তোমাকে না বুঝিয়া, সেই কথা মোর মনে হইলে হৃদয়ে যায় ফাটিয়া, কত কষ্ট করছো মাগো আমাকে বুকে লইয়া, সেই কথা মোর মনে হইলে হৃদয়ে যায় ফাটিয়া, এই জন্য বায়ু হাতে বায়ু দাঁড়িয়ে গেলাম, কারমা বাড়িতে নাই, অন্ধকার গহীন কবরে শুয়ে রয়েছে, আমারও জানা নাই, আমি তো জানি না মাওলাই সব জানি, কারমা এই মজলিসে আল্লাহু আকবার বাড়িতে যাইয়া বাবা আমি জামালউদ্দিন কত বাড়ি গেলাম, আমারে কোনোদিন বাজান কইয়া মায়ের মতো কেউ ডাকলো না, আহারে মা যার বাড়ি আছে যাইয়া দুধের দাবি ভিক্ষা চাইয়া নিও, খেদমত শুরু করিয়া দিও, মাতা পিতা যদি দোয়া করিয়া দেয় কোনোদিন অভাব অনটন হবে না, কথা ঠিক না বেঠি, জিকির করি লা ইলাহা ইল্লাল্লাহ, আইছে হুজুর কই টাইম তো হয়ে গেছে, হুজুরকে নিয়ে আসেন, লা ইলাহা ইল্লাল্লাহ ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, হুজুর আসতেছে না, গজল চলো নাকি খারাপ লাগতেছে নাকি, আমার বিদায় বেলা কি হবে খেলা, আমার বিদায় বেলা কি হবে খেলা, সকলে কাঁদবে সেদিন, সকলে কাঁদবে সেদিন, পাসারো খাইয়া রে পাসারো খাইয়া, আজরাইল আসিয়া আমার জানতানি বিখিছিয়া, আজরাইল আসিয়া আমার জানতানি বিখিছিয়া, পিপাসায় বক্ষ যাবে শুকাইয়া রে পিপাসায় বক্ষ যাবে শুকাইয়া, গরম পানি করিয়া মশারি টানাইয়া, গরম পানি করিয়া মশারি টানাইয়া, গোসল দিবে দুইজনে বসিয়া রে গোসল দিবে দুইজনে বসিয়া, কথা ঠিক না বে ঠিক, এমন একটা দিন আপনার আমার সামনে আসবে কি আসবে না,
গরম পানি করিয়া মশারি টানাইয়া গোসল দিবে দুইজনে বসিয়া রে, গোসল দিবে দুইজনে বসিয়া। আমার বিদায় বেলা কি হবে খেলা, সকলে কাঁদবে সেদিন পাশার খাইয়া। কাফনে পেঁচাইয়া বাদন কষিয়া, কাফনে পেঁচাইয়া বাদন কষিয়া, খাটিয়ায় রাখবে সেদিন যত নিশোয়া, যত নিশোয়া। গরিয়াছি দান মায়ারি বাদন, গরিয়াছি দান মায়ারি বাদন, আমি জামাল যাইব সেদিন আকাশে উড়িয়া, আকাশে উড়িয়া। আমার বিদায় বেলা কি হবে খেলা, সকলে কাঁদবে সেদিন পাশার খাইয়া রে, সকলে কাঁদবে সেদিন পাশার খাইয়া। আসসালামু আলাইকুম, আমা আলাইনা ইল্লাল বালাগ।